তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা তালায় মাগুরা ব্লাড ফাউন্ডেশনের উদ্বোধন হয়েছে। আজ সকালে তালা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের মাধ্যমে এ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অপপ্রচার ও প্রকাশনা সম্পাদক, তালা প্রেস ক্লাবের সভাপতি, খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান সর্দার মশিয়ার রহমান সহ আরও অনেকে। সংগঠনটির সভাপতি দিবাকর দে সোম বলেন, মাগুরা ব্লাড ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন। আজকে আনুষ্ঠানিকভাবে সংগঠনের আত্মপ্রকাশ পেল। আমরা চেষ্টা করব মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদান করতে, পাশাপাশি চেষ্টা করব সকল সামাজিক কাজে অংশগ্রহণ করতে।